বিশিষ্ট ফতোয়ার ভিত্তিতে ওলামারা সম্মিলিতভাবে ঘোষণা দিয়েছিলাম নিউ ইয়র্কের গ্র্যান্ড মুফতি। তো ফতোয়া বোর্ডের দায়িত্বে নিয়োজিত নিউ ইয়র্কের গ্র্যান্ড মুফতি মুফতি রুহুল আমিন এখন আমাদের সামনে তার সারগর্ভ অবজারভেশন এবং বিশেষ করে তার একটা চমৎকার বিষয় ছিল সেই বিষয়ের প্রতি তিনি আলোকপাত করবেন। জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত সভাপতি, উলামায়ে কেরাম ও উপস্থিতি বন্ধুগণ, আগেই বলেছেন যেহেতু দোয়ার মাহফিল, এই জন্য ভাষা যেন প্রতিবাদ হলে অনেক নরম হয়, এই জন্য আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত লিখিত বক্তব্য পেশ করব। ভারতের ভাষ্যে মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টের মতে রং হেডেড, সিএনএন এর রিপোর্টে লেডি হিটলার, জনতার মতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী উম্মুল মুনাফিকিন, প্রবীণ সাংবাদিকদের মতে ডেট এক্সপায়ার্ড প্রধানমন্ত্রী ও গণপ্রজাতন্ত্র ঢাকার প্রধানমন্ত্রী বলে আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি প্রধানমন্ত্রী তো চাই না, আমি মানুষের শান্তি চাই। আমি মানুষের কষ্ট সহ্য করতে পারি না। বাবার প্রতিশোধ নিতে আমি বাংলাদেশে রাজনীতি করতে চাই, বাংলাদেশে এসেই কিছুদিনের মধ্যে জিয়ার লাশ দেখতে চাই। আমার চাওয়া পাওয়ার কিছু নাই। ১৯৮৬ সালে শৈল শাসকের সাথে ভোটে গেলে বেইমান হব বলে আবার বেইমান হয়েই ভোটে যেতে চাই আমি। আমার চাওয়া পাওয়ার কিছু নাই। বাংলাদেশের আর্মি অসভ্য ও বর্বর আর পাকিস্তানের আর্মি সভ্য ও ভদ্র বলতে চাই। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। মুজিব ১৯৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধীদের ক্ষমা করে লাহোর যে ভুট্টোর গলা জড়িয়ে ধরে আলিঙ্গন করলেও তাতে কোনো দোষ নেই। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। ১৯৯৬ সালে মাথায় পট্টি বেঁধে হাতে তেসপি নিয়ে গোলাম আজম সাহেবের পায়ে সালাম করে নিজামী সাহেবকে পাশে বসিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীকে সামনে বসিয়ে বারংবার মিটিং করে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় যেতে চাই। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। ক্ষমতা পেয়ে কলিকাতা যে মাথায় সিঁদুর পরে কপালে তিলক লাগিয়ে আমার আসল রূপ আমি দেখিয়ে দিতে চাই। আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আব্দুল আউয়াল কাদিয়ানিকে ইফাডিজি বানিয়ে নাস্তিক মুরতাদদের নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করে আলেমদেরকে জেলে পুরে ইসলাম নির্মূলের কাজ আরম্ভ করতে চাই। আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি গণভবন এক টাকার বিনিময়ে চাই। আমার বংশের সকলের জন্য আজীবন নিরাপত্তা ব্যবস্থা চাই। আমার চাওয়া পাওয়ার কিছু নাই। অবৈধ মঈন ফখরুদ্দিন সরকারকে বৈধতা দিয়ে গোপন চুক্তি করে ক্ষমতায় গিয়ে ইসলাম নির্মূল আরম্ভ করতে চাই। আমার চাওয়া পাওয়ার কিছু নাই। মাজার পূজারি আফজালকে ইফাডিজি বানিয়ে রামবাম নাস্তিক মোর্তাদদের নিয়ে সরকার গঠন করে সকলকে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাতে উদ্বুদ্ধ করে ধর্মনিরপেক্ষ দেশ বানাতে চাই। আমার চাওয়া পাওয়ার কিছু নাই। টিকটা খান বলেছিল আমি বাংলার মানুষ চাই না, শুধু মাটি চাই। আমি বলি ২ লক্ষ লোক মারা গেলেও আমি ক্ষমতায় টিকে থাকতে চাই। আমার চাওয়া পাওয়ার কিছু নাই। যারা শুধু আওয়ামী লীগ করে তারা ছাড়া সকল বিরোধীদেরকে শেষ করতে চাই। আমার চাওয়া পাওয়ার কিছু নাই। ভারতের পরামর্শে ৫৭ জন আর্মি অফিসারকে মেরে একই সাথে আর্মি ও বিডিআর এর ক্ষমতা একেবারে শেষ করে দিতে চাই। আমার চাওয়া পাওয়ার কিছু নাই। ১০ টাকায় চাল দিব, বিনামূল্যে সার দিব, ঘরে ঘরে চাকরি দিব বলেছিলাম, কিন্তু আমি ঘরে ঘরে লাশ দিতে চাই। আর আওয়ামী মনোভাবাদের বিনামূল্যে গাড়ি বাড়ি আঙুল ফুলে কলাগাছ হওয়ার সুযোগ করে দিতে চাই। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। পদ্মা সেতু না হোক, শেয়ার বাজার ধ্বংস হোক, হলমার্ক কেলেঙ্কারির কথা মানুষ যাই বলুক, আমি আমার দলের লোকদেরকে যে কোনো মূল্যে লাভবান বানিয়ে দিতে চাই। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। সারা বাংলাদেশে আমার মেয়ের জন্য রাজাকার ছাড়া কোন ছেলেকে বিশ্বাস করতে না পেরে
রাজাকারের ছেলের কাছেই মেয়ে বিয়ে দিতে চাই, আমার চাওয়া পাওয়ার কিছু নেই। সারা দেশে মুসলিম কোন মেয়েকে বিশ্বাস করতে না পেরে ইহুদি নয় খ্রিস্টান মেয়েকেই আমার নাস্তিক ছেলের জন্য এনে দম্ভের সাথে সংসদে ঘোষণা দিতে চাই, আমার চাওয়া পাওয়ার কিছু নেই। বিদেশি খ্রিস্টান আমার বোনকেও বলেছি তোর ছেলের জন্য বিদেশি খ্রিস্টান মেয়ে এবং মেয়ের জন্য খ্রিস্টান ছেলে ছেলে বিয়ে দে, এটাই আমি চাই, আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমার বোন ছেলে সন্তান নিয়ে বিদেশে থাকে, আমার সন্তানদেরকেও বিদেশে রেখেছি, দেশের প্রতি আমার একটু মায়া নেই, শুধু বাবার প্রতিশোধ নেওয়ার জন্য দেশে থাকতে চাই, আমার চাওয়া পাওয়ার কিছু নাই। তথাকথিত মানবতা বিরোধী অপরাধের নাম করে অন্যায়ভাবে প্রহসনমূলক অভিযোগ তুলে প্রশ্নবিদ্ধ ট্রাইব্যুনালে কৃতদাস বিচারপতি বসিয়ে বিরোধী দলের বিশেষ করে ইসলামী দলের বড় বড় নেতাদের আটক করে ফাঁসির আদেশ দিয়ে ইসলাম নির্মূল করে হীন উদ্দেশ্য চরিতার্থ করতে চাই, আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমরা কেউ মুক্তিযুদ্ধ করিনি, শুধু চেতনা ফেরি করে থাকি। শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে আল্লাহ রসুল কোরআন হাদিস ইসলাম নামাজ রোজা নিয়ে কটাক্ষ করে যারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাদের মধ্য থেকে কেউ মারা গেলে সংসদে নিরবতা পালন করে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ঘোষণা দিয়ে তার বাড়িতে যেয়ে সমবেদনা জানিয়ে বাংলাদেশের মানুষকে আমার ইসলাম বিদ্বেষী অবস্থান বুঝিয়ে দিতে চাই, আমার চাওয়া পাওয়ার কিছু নেই। সংবিধান থেকে বিসমিল্লাহ ও আল্লাহর উপর থেকে আস্থা তুলে আমি যে নাস্তিক এটা পরিষ্কার ভাবে বুঝিয়ে দিতে চাই, আমার চাওয়া পাওয়ার কিছু নেই। 5 ও 6 মে লাইট বন্ধ করে কয়েকটি মিডিয়া বন্ধ করে অন্য মিডিয়াকে সরিয়ে দিয়ে ঘুমন্ত ও ইবাদতরত আলেম ও তৌহিদি জনতাকে অন্যায়ভাবে নির্বিচারে গুলি করে হাজার হাজার মানুষ শহীদ করে রাতের আধারে ময়লার গাড়িতে করে লাশ গুম করে পার্লামেন্টে দাঁড়িয়ে কেউ মারা যায়নি বরং ওরা রং মেখে শুয়েছিল বলে আমি পুরা জাতি এমনকি বিশ্ব মিডিয়ার সাথে উপহাস করতে চাই, আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি দেশে 4-4টি গণহত্যা করে টিকে আছি, এভাবে আরো টিকে থাকতে চাই, আমার চাওয়া পাওয়ার কিছু নাই। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন 5 জানুয়ারির নির্বাচন 100 বছর নয় বরং হাজার বছরের সেরা কৌতুক, কেউ বলে দেশে মানবতা বিপন্ন এবং গণতন্ত্র ধর্ষিত, এই ধর্ষিত গণতন্ত্রের ফসল হল নির্বাচন ছাড়া এই 154 জন জারদ সদস্য, দেশ বিদেশের কেউ এটাকে নির্বাচন মনে করে না কিন্তু আমি মনে করি খুবই স্বচ্ছ নির্বাচন হবে এবং এভাবে গণতন্ত্রের ধারা আমি সমুন্নত রাখতে চাই, আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আগামী নির্বাচনকে উপলক্ষ করে দেশীয় ও বিশ্ব নেতাদের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আব্দুল কাদের মোল্লার ফাঁসি অন্যায়ভাবে কার্যকর করে ডাক্তার ফয়েজকে শহীদ করে বিরোধী নেতা কর্মীদের শহীদ করে তাদের বাড়িঘর গুঁড়িয়ে দিয়ে দমন করে আরো অনেকদিন ক্ষমতায় টিকে থাকতে চাই, আমার চাওয়া পাওয়ার কিছু নেই। মানুষ বলে ফিরাউন নমরুদ চেঙ্গিস খান হালাকু খান ইয়াজিদ হিটলার কেউ দমন করেও টিকে থাকতে পারেনি, বরং ইয়াজিদের মৃত্যুর কয়েক বছরের মধ্যে যারা ক্ষমতায় এসেছিল তারা ইবনে জিয়াদ ও সিমারকে জীবন্ত অবস্থায় কুকুর দিয়ে খাওয়িয়েছিল এবং ইয়াজিদের লাশ কবর থেকে তুলে অপমান করে অথচ এরাই কয়েক বছর পূর্বে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ছেলে সন্তান ও সাথীদেরকে নির্মমভাবে শহীদ করেছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের বিরতি চেয়েছিলেন, সিমার বলেছিল না তোমাকে নামাজের বিরতিও দেওয়া হবে না, নামাজ অবস্থায়ও তোমাকে মারা হবে, তোমার নামাজ হয় না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আমার নানার কারণে তো মুসলিম জাতি নামাজ পেয়েছে, তাহলে আমারই নামাজ হবে না? পানি তো ছিলই না, বন্ধ করে রেখেছিল, রক্তাক্ত অবস্থায় মাটি দিয়ে তায়াম্মুম করলেন, সাথীদের অল্প সংখ্যক যারা জীবিত ছিলেন দুই ভাগে ভাগ করলেন, এক ভাগ নামাজ পড়লেন আর অন্য ভাগ যুদ্ধে রত থাকলেন। এমন রক্তাক্ত নামাজ দুনিয়াবাসী এমনকি আকাশের ফেরেশতারাও হয়তো কোনদিন দেখেনি।
তারপর শেষ আদরের জন্য কোলের শিশুকে এনে কোলে নিলেন। এমত অবস্থায় এক পাষণ্ডের তীর এসে শিশুর বুকে বিদ্ধ হল, শিশু শহীদ হল। শিশুর রক্ত হাতে নিয়ে দুহাত উঁচিয়ে বললেন, হে আল্লাহ, যদি এ অবস্থায় তুমি আমার উপর রাজি ও সন্তুষ্ট থাকো তাহলে আমিও সন্তুষ্ট। তারপর তিনিও নির্মম ভাবে শহীদ হলেন। কিন্তু আমি বলি, অত্যাচার করেও তো অনেকদিন টিকেছিল, তারপর তাদের পতন হয়েছিল, আমিও সেভাবে টিকে থাকতে চাই। যখন টিকে থাকা কঠিন হবে তখন আমার গন্তব্য ভারতে গিয়ে আমি আশ্রয় নিতে চাই এবং বিশ্ববাসী তাদেরকে ভালো হোক খারাপ হোক স্মরণ করে থাকে, আমাকেও স্মরণ করুক, এটা আমি চাই। আমার চাওয়া পাওয়ার কিছু নেই।